শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা সহ দেবী বিসর্জনের আনুষ্ঠানিকতায় ব্যস্ত ভক্তরা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন লায়লা নসীন, আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে। নসীন, বিজয়া দশমীর এখনকার কি আনুষ্ঠানিকতা চলছে? শারমিন, যেমনটি বলছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবে কিন্তু মহাদশমী আজ, এবং আজকে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে কিছুক্ষণ আগে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস উনি এসেছিলেন। উনি দেবী সিঁদুর দিয়ে দেবী বরণ করে সিঁদুর খেলার উদ্বোধন করে গেছেন, এবং তারপরে কিন্তু সনাতন ধর্মাবলম্বী নারীরা দলে দলে পূজা মণ্ডপে এসে দেবী সিঁদুর দিয়ে দেবীকে বরণ করে তারা সিঁদুর খেলা খেলছেন। এবং এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিভিন্ন বয়সের অসংখ্য মানুষের বিপুল মানুষের সমাগম ঘটেছে ঢাকেশ্বরী মন্দিরে। তারা সিঁদুর খেলছেন, আনন্দ উৎসবে মেতে উঠছেন, এবং সকলে প্রত্যাশা করছেন একটি বছর ঘুরে দেবী দুর্গা যে এসেছেন শান্তির বার্তা নিয়ে, সেই শান্তির বার্তা যেন সারা বিশ্বে সারা বছর ঝরে উঠে থাকে, এবং সম্প্রীতির যে বন্ধন নিয়ে আসেন দেবী দুর্গা, দুর্গদিনাশিনী দেবী দুর্গা যে সম্প্রীতির বার্তা নিয়ে আসেন, সেই সম্প্রীতির বন্ধন যেন সারা বছর জুড়ে অটুট থাকে, এমনটাই প্রত্যাশা করেছেন সনাতন ধর্মাবলম্বী এবং দেবী দুর্গার ভক্ত এবং অভিনেতা। নসীন, ধন্যবাদ আপনাকে।